আজ আপনাদের সাথে শেয়ার করব বিলের জ্যান্ত কই মাছের একটি রেসিপি। এই রেসিপিটি হলো কই মাছের ভুনা। এটি বাংলাদেশি মাছের ভুনা রেসিপি। এইভাবে তৈরি করলে খেতে দারুণ হয়। চলুন তাহলে দেখে আসি কিভাবে এই রেসিপিটি তৈরি করা হয়। নমস্কার, আমি বর্ষা, বর্ষা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। দেখুন, প্রথমেই আমি এখানে বিলের জ্যান্ত কই মাছগুলোকে নিয়ে নিয়েছি। এই মাছগুলো একটু কালোই হয়, এগুলোকে যতই আপনি ঘষেন বা মাজেন না কেন, এগুলো এরকম কালোই থাকে, একটু একটু কালো থাকে। দেখুন, মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণের সর্ষের তেল মাছটাকে ভাজার জন্য। অবশ্যই এই রেসিপিটি করার সময় সর্ষের তেল ব্যবহার করবেন, তাহলেই ঠিকঠাক স্বাদটা পাবেন। দেখুন, আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছগুলোকে বেশি ভাজা যাবে না, এটিকে রভাবেই ভেজে নিতে হবে। দেখুন, জাস্ট আমি এপিট উপিট করে উল্টে পাল্টে নামিয়ে নিব মাছগুলোকে। এই দেখুন, মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। আমার মাছগুলো ভাজার পরে ঠিক এমন দেখতে হয়েছে, দেখুন। এবার আমি কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল। আমার পরিমাণ মতন আমি তেল নিয়ে নিলাম। তেলটাকে গরম করে এবার ফোড়নে দিয়ে দিব তেজপাতা, গোটা জিরে, আর দিয়ে দিব গোটা একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে লালচি করে ভেজে নিব। দেখুন, ফোড়নটা আমার লালচি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন মশলা। যেমন প্রথমেই দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজটাকে 1 মিনিট ধরে ভেজে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিব 1/2 চামচ জিরে বাটা, 1/2 চামচ ধনিয়া বাটা। এবার সকল মশলাটাকে একসঙ্গে তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিব। দেখুন, মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এই মশলাটাকে আমি 4 মিনিট সময় নিয়ে অল্প আঁচে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই পর্যায়ে পেঁয়াজ কুচি দিলে মাছটা ভীষণ ভালো হয় খেতে। আমি এটিকে কই মাছে দো পেঁয়াজি স্টাইলে তৈরি করছি, আপনারাও এভাবে করে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। একটা পেঁয়াজ ভেজে দিবেন এবং একটাকে এভাবে কাঁচা দিয়ে কষাবেন, তাহলে মশলাটা স্বাদটা ভালো আসে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদ মতন লবণ। লবণ ও হলুদ দিয়ে মশলাটাকে কষাচ্ছি, মশলাটা যাতে পুড়ে না যায়, সেই জন্য এর মধ্যে ব্যবহার করবেন সামান্য একটু উষ্ণ গরম জল। দেখুন, আমি পরিমাণ মতন একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই মশলাটাকে অল্প আছে একটু সময় নিয়ে কষাবেন। মশলা অল্প আছে সময় নিয়ে কষালে মশলাটা ভীষণ ভালো হয়। দেখুন, এবার আমি মশলাটাকে ভালো মতন কষিয়ে নিব। এভাবে কই মাছ রান্না করলে দারুণ খেতে হয়। এবার মশলাটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা তুলে দেখুন, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া মাছগুলো। মাছগুলোকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। দেখুন, মাছগুলোকে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব গরম জল পরিমাণ মতন। যদি আপনারা ঝোল পছন্দ করেন তাহলে একটু বেশি করে ঝোলের পানি দিতে পারেন, তবে আমি এটাকে ভুনা ভুনা করব, তার জন্য আমি অল্প জল দিয়ে মাছটিকে রান্না করে নিব। দেখুন, আমার মাছটাকে আমি ভালো করে জাল করে নিচ্ছি। এভাবে কই মাছ রান্না করলে আপনার কই মাছের এই রেসিপিটি যে কেউ ভীষণভাবে পছন্দ করবে, আর এর স্বাদটা অন্য যে কোনো কই মাছের রেসিপির থেকে দারুণ হয়।
এভাবে অবশ্যই কই মাছের রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন এটি কেমন হয় খেতে। আর যদি আমার রেসিপি ফলো করে রান্না করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবার দেখুন, আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পরে ঢাকনা তুলে দেখুন মাছটা আমার প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো। দেখুন আমি 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি, আর ভাজা জিরে গুঁড়ো দিলে এই মাছের স্বাদটা ভীষণ ভালো হয়। আর দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন এই পর্যায়ে দিয়ে দিব সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়েই এই মাছটা ভোনা করতে হবে, এটি এই মাছের মেইন উপাদান। এখানে আমি সাদা সর্ষে এবং কালো সর্ষে সম পরিমাণ নিয়ে বেটে নিয়েছি। দেখুন আমি সর্ষে বাটা দিয়ে দিলাম, আর এই সর্ষে বাটা দিতে হবে মাছের আঁচটা একদম কমিয়ে দিয়ে। দেখুন আমি চুলাটা বন্ধ করে দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছটিকে নামিয়ে নিচ্ছি। দেখুন কি দারুণ হয়েছে দেখতে, খেতেও ভীষণ ভালো হয়েছিল। অবশ্যই এভাবে তৈরি করবেন, এটি অত্যন্ত সুস্বাদু খেতে হয়। আর এভাবে দেশি জ্যান্ত কই মাছ রান্না করে খেয়ে দেখবেন, এটি দারুণ হয় খেতে। অবশ্যই একবার ট্রাই করুন। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।